মেঘালয়ের সোনাপুরত ভয়ঙ্কর ভূমিস্খলন, খহি পড়িল ছয় নম্বর রাষ্ট্রীয় পথর এটা অংশ। কিমান ভয়ঙ্কর এই দৃশ্যসমূহ চাওক। অসম মেঘালয়ের সোনাপুরত এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই ফটোগ্রাফ আর ভিজুয়েল এই প্রমাণ করে কিমান ভয়ঙ্করভাবে হয়েছে ভূমিস্খলন। মূল পথ ভাঙি তলত সোমাই আছে ইনোভা আর মালবাহী ট্রাক, এক বিপদ সংকুল দৃশ্য, যিকোনো মুহূর্তত ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে পথ খহি পড়াত ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত। শিলচরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে গুয়াহাটির, রাষ্ট্রীয় পথটুত আবদ্ধ হয়ে পড়েছে সহস্রাধিক বাহন। বুধবার দিনের ভাগরে পড়া এই অচলাবস্থা অব্যাহত আছে অসম মেঘালয়ের এই পথছোৱাত। ছয় নম্বর রাষ্ট্রীয় পথত সংঘটিত হওয়া এই ঘটনার পরবর্তী সময়ত তীব্র যানজট দেখিবলৈ পোৱা গৈছে এই পথটুত। শিলচরের গুয়াহাটিলৈ আহি থকা লোকসকল আবদ্ধ হয়ে পড়েছে পথতে। কেতিয়া স্বাভাবিক জীবন যাত্রা আরম্ভ হব, কেতিয়া এই সমস্যার রক্ষা পড়ব, এয়া এতিয়া অনিশ্চয়তা। যা রাতে তো সম্পূর্ণ দুর্যোগের রাতে আসে, 37টা ঠাইত মেঘালয়ের এই পাহাড় এলাকাত কালি ভূমিস্খলন হয়েছিল, গছ পড়ি গৈছিল। তার ফলস্বরূপে গোটাই রাতে আমি গাড়িতে কটাবলগিয়া হল, আমার পানি নাইকিয়া হয়ে গেল, আমি কেবল বিস্কুট খাই কটালো। এনেকা দুর্যোগের রাতে জীবনত কেউ কটোয়া নাছিল। আজি যেন অকনমান পোহর দেখিলে পাইছো, যেন এতিয়া ওলাই যাব পাৰিম এনেকটা পরিবেশ আহিছে। ইফালে পুনের অচলাবস্থা আরম্ভ হয়েছে হাফজঙত, পাহাড়ের শিলবালিরে পুতি পেলাইছে হাফলং রেল স্টেশন। শেহতীয়াভাবে হাফলং রেল স্টেশনত দেখিবলৈ পোৱা এটা দৃশ্য, ফাট মেলিছে হাফলংৰ বিভিন্ন পথত, বন্ধ কৰিবলগীয়া হৈছে ডিমা হাসাৰ শিক্ষানুষ্ঠান। ইতিমধ্যে পানীয়ে বুৰাই পেলাইছে নিউ হাফলং রেল স্টেশন। ট্রেনের চলাচল আরম্ভ করবলৈ দিনে নিশে চলাই আছে কাম কাজ। সকল ঠিকে থাকে থাকিলে শিলচর আর নিউ হাফলংৰ মাজৰ রেল এসপ্তাহৰ ভিতৰত চলাব পাৰিব বুলি জানিবলৈ দিছে উত্তৰ পূব সীমান্তৰ ৰেলৱে। কিন্তু তীব্রগতির পাহাড়ৰ নামি অহা পানীয়ে যিকোনো মুহূর্ততে হাহাকার অবস্থার সৃষ্টি কৰিব পাৰে। ইতিমধ্যে সেই আশঙ্কা ক্রমান্বয়ে প্রকট হৈ পৰিছে। মুঠৰপ্ৰত মুখলধার বৰষুণৰ পিছত ৰাজ্যত হোৱা এই ভূমিস্খলনে আতংকিত কৰি তুলিছে ৰাজ্যবাসীক। হাফলংৰ ইন্দ্ৰনীল দত্তৰ সহযোগত ব্যুৰো ৰিপোর্ট, দ্য নিউজ প্লাছ।